আসসালামু আলাইকুম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আসাদু জামান মিরন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের যত ধরনের क्वेश्चन আছে সব ধরনের क्वेश्चन सॉल्व নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে জানতে জানবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে 19টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে এক ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ফজিলাতুল নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবদা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই 19টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না প্রথমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইয়া গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না বুয়েট বুয়েটে গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে হবে না এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না গুচ্ছ পরীক্ষায় পরীক্ষার্থীদের কি ধরনের যোগ্যতা লাগবে তার যোগ্যতা তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তোমার এসএসসি এবং এইসএসসি তে সর্বনিম্ন তিন পয়েন্ট তিন পয়েন্ট করে থাকতে হবে জিপিএ তিন করে থাকতে হবে এবং টোটাল তোমার জিপিএ লাগবে সাত বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হলে এসএসসি এসএসসি তে সর্বনিম্ন তিন পয়েন্ট লাগবে ফর্ম কেনার যোগ্যতা লাগবে ছয় পয়েন্ট পাঁচ এবং মানবিক শাখার শিক্ষার্থী হলে তোমার এসএসসি এবং এসএসসি তে সর্বনিম্ন পয়েন্ট তিন দিন করে লাগবে এবং মোট পয়েন্ট লাগবে ছয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে মানমণ্ডন তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তোমার মানমন্ডি হবে ঠিক এরকম আমার রসায়নে থাকবে 20 মার্চ পদার্থতে থাকবে 20 মার্কস বাংলায় থাকবে 10 মার্চ ইংরেজিতে থাকবে 10 মার্চ আইসিটি গণিত এবং জীববিজ্ঞান থেকে যে কোনো দুইটা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে এবং প্রতি সাবজেক্টে 20 করে থাকবে 40 মার্কস মোট 100 মার্কসে তোমার পরীক্ষা থাকবে মানবিক বিভাগে তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও তাহলে তোমার পরীক্ষা দিতে হবে তিনটি সাবজেক্টে প্রথমটা হচ্ছে বাংলা বাংলায় থাকবে তোমার 40 মার্কস ইংরেজিতে থাকবে পঁয়ত্রিশ মার্কস এবং আইসিটিতে থাকবে পঁচিশ মার্কস আইসিটি সম্পর্কে বিস্তারিত আমাদের দ্বিতীয় ভিডিও আসছে কিভাবে নিবা কিভাবে তুমি খুব সহজে আইসিটিতে মার্কস তুলতে পারবা আইসিটি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য সম্বলিত আমাদের একটা ভিডিও লেকচার নেক্সটে আসতেছে কিভাবে তুমি আইসিটিতে সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারবা কারণ আইসিটি নিয়ে তোমরা অনেকেই ভয়ে আসো যে আইসিটিতে আসলে কিভাবে মার্কস উঠবে অনেকেই হয়তো মধ্যে নিয়ে আমরা হাজির হচ্ছি ফিনিক্স উল্লাহ শিক্ষা পরিবার এবং হায়ার ক্লাস শিক্ষা পরিবার বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য মানবন্টন বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যদি তুমি হও তোমার হিসাববিজ্ঞানে থাকবে পঁচিশ মার্চ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় থাকবে পঁচিশ মার্চ বাংলায় থাকবে তেরো মার্চ ইংরেজিতে থাকবে বারো মার্কস এবং আইসিটি তে থাকবে পঁচিশ মার্কস গুচ্ছ ভর্তি পরীক্ষা কোথায় কবে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা ভা উনিশটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং তোমার আসন বিন্যাসটা তুমি কোথায় তোমার সিট পড়বে কোথায় তুমি পরীক্ষা দিবা এটা অবশ্যই ফর্মে উল্লেখ থাকবে তুমি যখন ফর্ম সংগ্রহ করবা তখন ফর্মের মধ্যে উল্লেখ করে দিতে হবে অনুষ্ঠিত কবে হবে অনুষ্ঠিত সম্ভাব্য হচ্ছে ফেব্রুয়ারি শেষ থেকে মার্চের প্রথম দিকের মধ্যেই ইনশাল্লাহ আমরা আশা করছি যে সবাই শুরু হয়ে যাবে উচ্চ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা অনেকেই কোয়েশ্চেন করে থাকো পরীক্ষায় ব্যবহার করা অবশ্যই যাবে না প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কিনা অবশ্যই থাকবে কারণ প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে থাকবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন করা যাবে কিনা হ্যাঁ করা যাবে তবে আগের মতো নিয়মটি থাকছে না আগে যেমন আলাদা একটা ইউনিটে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হইতো এখন আলাদাভাবে পরীক্ষা দেওয়া লাগবে না তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিট থেকেই ফর্মালিটিস মেনটেন করে বিভাগ পরিবর্তন করা যাবে পরীক্ষায় জিপিএ যুক্ত হবে কিনা এখনো পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেনি এটা যদি কোনো বিশ্ববিদ্যালয়ে জিপে অ্যাড করে থাকে তাহলে তার সম্পূর্ণভাবে ওই বিশ্ববিদ্যালয়ের একক সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে জিপে অ্যাড করতে হবে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি